গোটা বিশ্ব এখন তাকিয়ে ফিফার ওয়ার্ল্ড কাপের দিকে। ফাইনাল বাকি এখনো, তার মধ্যেই কাতারে পৌঁছালেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। বিশ্বকাপের প্রিয় দল কোনটি অভিনেত্রীর? রচনা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক ওয়াল এখন দোহার ছবিতে ভর্তি, গিয়েই লাইভ করে তার সকল ভক্তদেরকে সুন্দর দৃশ্য দেখান। সেইখানেই জানান তিনি বেশ কিছু বন্ধুর সঙ্গে গিয়েছেন কাতারে। এয়ারপোর্টে পৌঁছাতেই গ্র্যান্ড সেলিব্রেশন শুরু হয়ে যায়। এয়ারপোর্ট থেকেই বেশ কিছু ছবি শেয়ারও করেছেন তিনি। কাতার বিমানবন্দরে বিশ্বকাপের লোগোর সামনে দাঁড়িয়েই ছবি তুলে নিয়েছেন রচনা। কেক দিয়ে স্বাগত জানানো হয়েছে অভিনেত্রীকে। বন্ধুদের মাঝে কেক হাতে নিয়ে ছবিও তুললেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। ছুটির মেজাজে অভিনেত্রী বন্ধুদের সঙ্গে পোজ দিয়ে ছবিও তুললেন। কাতারের রাতে ক্রুজের আলোয় প্রাণবন্ত রচনাকে দেখে ফুরফুরে দেখাচ্ছে বেশ। উদ্দেশ্য কিন্তু 16ই ডিসেম্বর রচনা ক্রিয়েশনের এক্সিবিশন। সবকিছু সুন্দর করে আয়োজন করার জন্য বন্ধুদের ধন্যবাদও জানিয়েছেন তিনি। বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় ভক্ত ছিলেন অভিনেত্রী। চেয়েছিলেন পর্তুগাল বনাম আর্জেন্টিনার ম্যাচ দেখতে, তার দেখা হলো না তার। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।